স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে সাথে আছি আমি তানজিনা অন্ত সপ্তম দফায় নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে 126 রোহিঙ্গা 126 পরিবারের 257 জন রোহিঙ্গা বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বোরা জয় জয় রোহিঙ্গাদের নিয়ে কি জাহাজ রওনা দিয়েছে ভাসানচরের উদ্দেশ্যে পাচ্ছেন যে জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে সে জাহাজে কিন্তু তাদেরকে তোলা হয়েছে একটু আগে একটু পরে কিন্তু আসলে যারা রোহিঙ্গা কিন্তু আসলে ভাসানচরে স্বেচ্ছায় যাচ্ছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর উচ্চস্থ কর্মকর্তা থেকে নিয়ে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু আসলে একেবারে প্রস্তুত নিয়েছেন এমনকি গতকাল তাদেরকে কিন্তু আসলে নিরাপদে কিন্তু চট্টগ্রামের শাহীন কলেজে নিয়ে আসা হয়েছে এরপরে তাদেরকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু কথা বলতে চাচ্ছি আমার পাশে আছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার আছেন মোজাম্মেল হক আমি একটু জানতে চাচ্ছি যারা ভাসানচরে যাচ্ছে তারা দেখলাম তারা স্বেচ্ছা যাচ্ছে সেখানে আসলে কিভাবে আপনারা গড়ে তুলেছেন সেই ভাসানচরে আগে তো আগেকার দিনে তো ভাসানচরে মানুষ থাকতো না ভাসানচর তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তৈরি করেছি একটা মানে অত্যাধুনিক আবাসন একটা প্রকল্প যেটা বাংলাদেশে নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছে বাংলাদেশ নৌবাহিনী তা আমাদের এখানে প্রায় 1 লক্ষ লোকের একটা বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের গত এপ্রিল পর্যন্ত আমরা প্রায় 18,400 FDM এর আমরা রোহিঙ্গা বলি না এটা হলো ফোর্সলি ডিসপ্লেসড মারমা ন্যাশনাল তাদেরকে নিয়েছি ওরা খুব সুস্থ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে এবং যারা গিয়েছে তাদের অবস্থা দেখে আরও অনেক লোক সেখানে স্বেচ্ছায় যাওয়ার জন্য তৈরি হয়েছে যাচ্ছি আজকে প্রায় 350-400 যাবে আরও আসবে যারা ভলান্টিয়ার তারাও আরও আসবে আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে আমরা বিরূপ আবহাওয়ার জন্য গতবার আমরা নিতে পারিনি যার সমুদ্র খারাপ হয়ে যায় এখন সমুদ্র পরিবেশ ভালো আমাদের 8টা জাহাজ তৈরি আছে নেওয়ার জন্য সুতরাং আমরা আশা করি পর্যায়ক্রমে যেটা যে ক্যাপাসিটি 1 লক্ষ এটা আমরা নিয়ে যেতে পারবো সবাইকে এই জন্য নৌবাহিনী সার্বিকভাবে সবসময় প্রস্তুত আছে আমরা এই পর্যন্ত যারা সেখানে আছে তারা কেমন আছে খুব ভালো অবস্থায় আছে ওরা এখানে এখানে ওদের রিসেন্টলি এখানে RRC এখানে গিয়েছে এখানে আমাদের জাতিসংঘ গিয়েছে একটা বড় একটা ভালো একটা সুখবর সুতরাং সেখানে আমরা কিন্তু জাতিসংঘের উদ্যোগে সমস্ত কিছু ব্যবস্থা এখানে করেছি ইতিমধ্যেই এই জন্যই আমরা দেখলাম তাদের আগ্রহ কিন্তু অনেকটা বেড়েছে অনেক বেড়েছে আগ্রহ আরও বাড়বে ইনশাল্লাহ আরও বাড়বে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তানজিনা আপনি আমরা একটু দেখাতে চাচ্ছি যারা কিন্তু আসলে যাচ্ছে তাদের সাথে আমরা একটু আগে কথা বলেছি তারা যেমনটা বলছেন স্বেচ্ছায় তারা যাচ্ছেন যেহেতু আরও কয়েক পর্যায়ে কিন্তু সে যে বলা যায় যে ডিসেম্বরের 3 তারিখ থেকে তারা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শুরু হয়েছে মানে নৌবাহিনীর দায়িত্বে কিন্তু তারা যাচ্ছে এমনকি যারা এখানে দায়িত্বরত আছে তারা যেমনটা আমাদেরকে একটু আগে যেমনটা আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন তার এর আগে যারা গেছেন সেখানে কিন্তু আসলে প্রায় 18,600 জনের মতো ভাসানচরে কিন্তু স্থানান্তর করা হয়েছে কিন্তু যারা স্থানান্তর হয়েছে তারা কিন্তু খুব ভালো আছে এমনকি সরকারিভাবে সেই ভাসানচরকে কিন্তু আসলে খুবই কিন্তু আসলে সাজানো হয়েছে এমনকি নিরাপদ বাসস্থান গড়ে তোলা হয়েছে তার কারণে রোহিঙ্গা যারা কিন্তু আসলে উকিয়াতে মানমতো জীবনযাপন করছে এমনকি অনেক রোহিঙ্গা কিন্তু আসলে খুবই খারাপভাবে কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে অবস্থান করছে সেই জায়গা থেকে সরকারিভাবে যেখানে গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু তাদের কিন্তু অনেকটা আগ্রহ বেড়েছে যেহেতু সেখানে কিন্তু অনেকটা নিরাপদ নিরাপদের আছে কিন্তু সেখানে কিন্তু আসলে তাদেরকে উন্নত বাসস্থান দেয়া হচ্ছে সব মিলে বলা যায় যে রোহিঙ্গাদের যে যে আজকে যারা যাচ্ছেন প্রায় 300 অধিক আমরা একটু আগে যেমনটা জানলাম কিন্তু আসলে যারা যাচ্ছে কিন্তু তারা বলছেন তারা স্বেচ্ছা যাচ্ছে এমনকি এর আগে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু সেখানে খুব ভালো আছে বলে কিন্তু তাদের থেকে শুনে কিন্তু তারা যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে তানজিনার কাছে জয় আপনাকে ধন্যবাদ দর্শক রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সবশেষ খবর জানাছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 17 নং ওয়ার্ডের কাউন্সিল সৈয়দ মোহাম্মদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মানববন্ধন চলছে বিস্তারিত জানাতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন কি বলছেন মানববন্ধনে অংশ নেয়া মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং 17 নং ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি এবং দুইবারের নির্বাচিত কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন চলছে। এবং আমরা দেখছি যে এখানে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত আছেন এবং নারী কাউন্সিলরও এখানে উপস্থিত আছেন, পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এবং সকলের একটাই দাবি যে এই প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং দ্রুত গ্রেপ্তার করে যেন বিচারের আওতায় আনা হয়, সেটাই তারা দাবি জানিয়ে এখন মানববন্ধন করছেন। আমার সামনে আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, তার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের প্যানেল মেয়রকে তো নির্মমভাবে হত্যা করেছে, আপনারা এখানে আজকে দাঁড়িয়েছেন কিসের প্রতিবাদে? আপনারা সকলে জানেন 22 তারিখ আসল নামাজের সময় আমাদের প্যানেল মেয়র দুইবার কাউন্সিলর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইতিহাসে এরম ঘটনা আমার জীবনে হয় নাই, দেখি নাই। আমরা এটা সুষ্ঠু বিচারের জন্য যারা আসামি তাদেরকে আইনের আওতায় আনার জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা আজকে সিডিউসের পক্ষ থেকে সবাই মিলে আমরা মানববন্ধন করতেছি। মানববন্ধন পরে আমরা মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপারের কাছে আমাদের স্মারকলিপি দেবো সুষ্ঠু বিচার করার জন্য। আমরা আরেকজন প্রবীণ কাউন্সিলর দেখছি জমিরুদ্দিন খান জুম্পি, আপনার কাছ থেকে জানতে চাই আপনার তো একজন সহকর্মী সন্ত্রাসীদের গুলিতে নিহতছে, আপনারা আসলে কী কী কর্মসূচি হাতে নিয়েছেন? আমরা আজকে মানববন্ধনের পরে স্মারকলিপি পেশ করার পরে আমরা আবার সিটি কর্পোরেশন আমরা বসবো, অনতিবিলম্বে যদি এর গ্রেপ্তার না করা হয় আমরা নাগরিক সেবাগুলো থেকে কী কীভাবে আমরা এর প্রতিবাদের ভাষাটা আমরা নাগরিক সেবা থেকে আমরা শুরু করতে চাই, যে নাগরিক সেবা ও বিভিন্ন ধরনের সেবা থেকে আমরা বিরত থাকব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন তানজিনা যে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা এখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসামিদেরকে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে তারা স্মারকলিপি প্রদান করবেন। তো সব কিছু মিলিয়ে কুমিল্লায় কিন্তু আসলে এই মুহূর্তে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কিন্তু প্রতিবাদ চলছে এবং এখানে তার সহকর্মীরা, দীর্ঘদিনের সহকর্মীরা তার হত্যাকারীদের বিচারের দাবিতে আজ যে রাস্তায় নেমে এসেছেন। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তানজিনা। জীবন আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, সমাবেশ থেকে কি কি দাবি জানানো হচ্ছে? এটি বিএনপি চেয়ারপারসনের জন্য যে রাজপথের কর্মসূচি, সেই কর্মসূচি তৃতীয় কর্মসূচি। এর আগে আপনি জানেন গণ অনশন করেছিল বিএনপি এবং আরেকটি বিক্ষোভ সমাবেশ করেছিল, সেটি ছিল ঢাকা মহানগর বিএনপি। এখন পর্যন্ত বিএনপি যারা সিনিয়র নেতা তারা বক্তব্য দেওয়া শুরু করেননি, সেখান থেকে হয়তোবা আমরা জানতে পারবো যে কি কর্মসূচি তারা পরবর্তীতে দেবে। আপনি হয়তো জানেন যে গতকালকে কিন্তু তারা 8 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছেন। বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন এবং সেখানে চিকিৎসাধীন। আর এই বিষয়গুলো নিয়েই বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির মধ্যে এটি হলো তৃতীয় কর্মসূচি, যুব দলের বিক্ষোভ সমাবেশ। এটি দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল এই সমাবেশের আয়োজন করেছে এবং সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটি আপনাকে বলতে পারি যে এই সমাবেশ থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি আসবে না, কারণ গতকালকে সংবাদ সম্মেলনে তো তারা 8 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেনি। তবে যেটি আসবে বলে আমরা আশা করছি, আমরা যেটাই জানতেও পেরেছি অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সূত্র থেকে, সেটি হলো আগামী যে কর্মসূচি সেই কর্মসূচির ধরনগুলো বদলাতে পারে। হয়তো আরও 2টো বিক্ষোভ সমাবেশ আছে, সেই বিক্ষোভ সমাবেশটিকে তারা বিক্ষোভ মিছিল এবং সচিবালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান এ ধরনের কর্মসূচিতে পরিবর্তন করতে পারেন, এ ধরনের একটি তথ্য আমরা বিভিন্ন দলীয় সূত্র থেকে জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত আমরা এটি দলের আনুষ্ঠানিক কারোর কাছ থেকে
এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি। তবে এখন পর্যন্ত যেটি বললাম যে কর্মসূচি, নতুন কর্মসূচি হয়তোবা ঘোষণা হবে না, তবে যে সকল কর্মসূচি ছিল সেই কর্মসূচির ধরনটি পাল্টে দিতে পারে বিএনপি। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যুব দলের বিক্ষোভ সমাবেশের খবর জানাছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। ইউপি নির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারণা, বিস্তারিত জানাতে যশোর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন ও রেজাউল করিম মানিক। শুরুতেই যাচ্ছি যশোরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। আর রিপন, নির্বাচনী প্রচারণা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যশোরের তিনটি উপজেলা ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 তারিখে। সেই নির্বাচন উপলক্ষে আসলে প্রচার প্রচারণা চলছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে সবচেয়ে সীমান্তবর্তী জেলা শার্শা, এই শার্শা উপজেলায় নির্বাচনী আমেজটা একটু ভিন্ন, কারণ এখানে যে প্রার্থীরা রয়েছে তারা আসলে যে সীমান্তবর্তী জেলার কারণে এই গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা একটু প্রার্থী রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনি তো প্রচার প্রচারণা চালাচ্ছেন, কেমন পরিবেশ দেখছেন ভোটের? ভোটের পরিস্থিতি খুবই নাজুক। আমি যেখানেই যাচ্ছি সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা, যাদের নামে অনেক মার্ডারের কেস আছে, সেই সন্ত্রাসীরা আমাকে পিস্তল দেখিয়ে আমাকে বাধাগ্রস্ত করছে, আমার কর্মীদের মারছে, আমার তিনটে এর মধ্যে তাদের রামদা দিয়ে কুপাইয়ে ঢাকা মেডিকেলে আছে, একটা মারা গেছে। সেই সন্ত্রাসীরা আমাকে যখন তখন মারতে পারে, আমি এই আশঙ্কাবোধ করছি। আর প্রকাশ্য রোডে তারা ঘটছে, স্থানীয় প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। সবসময় আমি তাদেরকে বলছি সন্ত্রাসী অমুক জায়গায় আছে, এ আছে, পিস্তল আছে, তারা একেবার নির্বাক, তারা কোনো প্রকারে আমার এই কথার গুরুত্ব দিচ্ছে না, আমার কর্মীরা কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারছে না সুষ্ঠুভাবে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে বিভিন্ন অভিযোগের কথা বলছেন, তো সব মিলে এই ছিল আমার কাছে দর্শক থেকে সর্বশেষ ফিসফিস দিতে আপনার কাছে। ধন্যবাদ রিপন। এবার লালমনিরহাটে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, লালমনিরহাটে শেষ সময় প্রচারণা কতটা জমে উঠেছে, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কোনো অভিযোগ আছে কি না? তানজিনা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানানোর জন্য। আপনি জানেন যে 28 তারিখের এই নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে, ভোটাররাও কিন্তু নাসরবন্দা, তাদের প্রার্থীদের কথায় কিন্তু ভোটারদের মন গলছে না। তারা কিন্তু অর্থাৎ যারা কার্যকর ভূমিকা রাখবে সেসব প্রার্থীকে ভোট দিতে চান। একজন ভোটার সাথে কথা বলতে চাই, চাষা আপনি তো অনেকবার ভোট দিয়েছেন, এবারও ভোট দিবেন, তো কেমন প্রার্থীকে ভোট দিতে চান? তিনি বলছিলেন যে তিনি যিনি যোগ্য প্রার্থী তাকে কিন্তু ভোট দিতে চান। একটি বিষয় বলে রাখি যে এই নির্বাচনে সদরে, লালমনির সদরের 9টি ইউনিয়ন পরিষদের 55 জন চেয়ার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2,18,000 ভোটার তাদের ভোটার দিগার প্রয়োগ করবেন। একজন প্রার্থী রয়েছেন মোজাম্মেল হক মানিক, তার সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে আপনি নির্বাচন করছেন, এবার এবার এর আগেও ভোট করেছিলেন আপনি এলাকায়, আমরা জানি যে অনেকে কাজও করেছেন, এবার নির্বাচিত যদি আপনি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে কি করতে চান? আমি মনোনীত খুনিয়াগাছ ইউনিয়ন একটি নদী ভাঙন কবলিত এলাকা, এই এলাকার নদী ভাঙনের রোধের জন্যে সব ধরনের ব্যবস্থা করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমার পাশে খুনিয়াগাছ ইউনিয়নটি 95% নদী বর্গে বিলীন হয়ে গেছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি খুনিয়াগাছ বাজার, ইতিমধ্যে এই কয়েকদিন আগে হঠাৎ একটি আকস্মিক বন্যায় খুনিয়াগাছের প্রায় 100টি পরিবারের মতো ভেঙে গেছে, তারা অসহায়। খুনিয়াগাছের রাস্তাঘাট উন্নয়ন এই সরকারের আমলে আমি প্রায় 14 কিলোমিটার রাস্তা বিভিন্ন আমাদের উদ্বোধন, কোনো সমস্যা রয়েছে কি না? নির্বাচনে প্রচার প্রচারণায় তেমন কোনো সম্ভাবনা নাই, কারণ গত নির্বাচনে আমাদের যিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, এবারে সে তিনি বিদ্রোহী প্রার্থী, তিনি বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর কিছু ইয়া করতেছেন। তাছাড়া আমাদের নির্বাচনের পরিবেশ মোটামুটি শান্ত আছে এবং আমি আশাবাদী যে আমি খুনিয়াগাছ ইউনিয়নে এই সরকার দলীয় সভাপতি থাকাকালীন সময় ব্যাপক উন্নয়ন করা আমার দ্বারা সম্ভব হয়েছে।
আমি আশাবাদী যে অঞ্চলের মানুষ আমাকে নৌকা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এলাকার উন্নয়ন। ধন্যবাদ। কথা বলছিলাম একজন প্রার্থীর সাথে, তিনি বলছেন তার প্রত্যাশার কথা। একটু আপনার সাথে কথা বলতে চাই, কেমন প্রার্থীকে ভোট দিতেছেন? আমরা সৎযোগ্য, যার দ্বারা খুনিয়া গাছ ইউনিয়নের উন্নয়ন হবে, নদী ভঙ্গন কবলিত এলাকার মানুষ রেহাই পাবে, আমরা সেই ধরনের প্রার্থীকেই ভোট দিতে চাই। সেক্ষেত্রে আমাদের নৌকা পাঙ্কার যে প্রার্থী মোজাম্মেল হোসেন মানিক ভাই আছে, ওনাকে নির্বাচিত করলে আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভোটার এবং প্রার্থীদের সাথে, তারা বলছিলেন তাদের প্রত্যাশার কথা। একটি বিষয় আমি বলে রাখি, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে লালমনিরহাটের কালীগঞ্জ এবং সদর সদরে, অর্থাৎ সর্বস্ত সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেরেছি যে ভোটারদের মাঝে যেমন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। কাকে ভোট দিলে অর্থাৎ যোগ্য প্রার্থী তারা খুঁজছেন শেষ সময়ে এসে, অর্থাৎ সব মিলে অর্থাৎ প্রচার প্রচারণার যে শেষ মুহূর্ত রয়েছে সেটি কিন্তু ব্যাপক তুঙ্গে বলা চলে। আর আরেকটি বিষয় বলে রাখি, লালমনিরহাটের কালীগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবরও আমরা পেয়েছি। এ পর্যন্ত গত দুদিনে অর্থাৎ জেলা আওয়ামী লীগ অর্থাৎ নৌকা মার্কার বিরুদ্ধে ভোট করার কারণে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই যিনি রয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ, তাকে দল থেকে অব্যাহতি এবং আটজন নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। সদরও কিন্তু একই ঘটনা ঘটেছে, বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু আওয়ামী লীগ তাদের দল থেকে বহিষ্কার করেছে। অর্থাৎ এই সব মিলে অর্থাৎ আওয়ামী লীগও শক্ত অবস্থান রয়েছে এবং নির্বাচনে যেসব প্রার্থী রয়েছে তারাও কিন্তু ভোটারদের মন জয়ের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে যেতে চাই স্টুডিওতে তানজিনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ রিপন হোসেনকে। দর্শক, ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার খবর জানাছিলেন সহকর্মীরা। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদী ও কৃষি জমি, এতে পানি ও বাতাসে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নদী দূষণ বন্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তানজিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের কর্ণপাড়া খাল। সেখানে কিন্তু যে বংশী এবং ধলেশ্বরী নদী, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই খালটি থেকে ধলেশ্বরী নদীতে সরাসরি যে কলকারখানার বর্জ্য, এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে সরাসরি ইটিপি ছাড়াই এবং সেই বর্জ্যটি এই আশেপাশে যে সাত আটটি কলকারখানা রয়েছে এবং সেই বর্জ্যর পানিটা আপনি দেখছেন যে একদম নির্ঘাত কালো কুচকুচে পানি, যেটা ইটিবি ছাড়াই কিন্তু আসলে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই কারখানার পানিগুলি কিন্তু ইটিবি করে তারপরে শোধনাগার করে এই পানিগুলি কিন্তু ফেলানোর কথা ছিল এবং তারা বলছে, এবং কলকারখানার মালিকরা কিন্তু আসলে সেই টাকা বাঁচিয়ে কিন্তু সরাসরি যে কৃষকের জমিতে ফেলে দিচ্ছে, এবং এই জমিতেই কিন্তু মানুষ এখানকার যারা আশেপাশে যারা কৃষক রয়েছে তারা কলকারখানার পানি দিয়ে এই পানিটাই কিন্তু আপনার সেচ কাজে ব্যবহার করছে, এবং যার কারণে আসলে ফসল কিন্তু একেতে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবং বিষাক্ত ফসল হচ্ছে, এবং এই সব ফসল যদি মানুষ খায় তাহলে এখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদেরকে বলেছে যে এই ক্যান্সার সহ চর্মরোগ ও বিভিন্ন শ্বাসকষ্ট কিন্তু যেহেতু এই আশেপাশের মানুষ যারা এখানে বসবাস করছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, একের পর এক আক্রান্ত হচ্ছে, যার কারণে মানুষ কিন্তু আপনি দেখছেন যে এই দূষিত বর্জ্যে পাশাপাশি এখানে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে এবং খালগুলি দখল হয়ে যাচ্ছে এবং সাথে সাথে নদীও দূষণ হচ্ছে, যার কারণে এই সব খাল এবং নদীর যে মাছ সেগুলো কিন্তু মরে যাচ্ছে, মরে ভেসে যাচ্ছে, যার কারণে যে জীববৈচিত্র্য কিন্তু পাশাপাশি ধ্বংসের মুখে এবং পরিবেশ কিন্তু একদম দূষিত হচ্ছে। কারণ হচ্ছে এই যে পরিবেশের কারণে মানুষ কলকারখানার যে বর্জ্য সেটা নদী বা খাল ফেলে দিচ্ছে, যার কারণে ফসলেরও যেমন ক্ষতি হচ্ছে আশেপাশের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং অনেক ক্ষতি হচ্ছে এখানকার মানুষের, এবং আপনি দেখছেন যে এখানে কৃষকরা কিন্তু কৃষি চাষ করছে, আমরা দেখেন যে সরাসরি আপনাদেরকে যে কলকারখানার বর্জ্য সেটা কিন্তু আসলে ফেলছে এবং
কিভাবে আসলে ফেলছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই এই যে এখানে যারা কলকারখানার পানি সরাসরি আপনি দেখছেন যে কিভাবে আসলে ফেলে দিচ্ছে এবং ফেলে দিয়ে এই যে ড্রেন করে কিন্তু দেখেন যে খালের মধ্যে ফেলে দিচ্ছে এবং এই যে কলকারখানার যে বিষাক্ত বর্জ্য বর্জ্যের কারণে যে মানুষের যে ক্ষতি হচ্ছে আশেপাশের লোকজনের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। এবং এখানকার যে চাচা আপনার সাথে একটু কথা বলি, আপনি তো এখানে চাষ করতেছেন, তো এই যে পানি দুর্গন্ধ সব কিছু মিলে আসলে কি আপনাদের ক্ষতি কি হচ্ছে কন্তু একটু? পানি তো মানে ক্ষতি ইয়া আছে আমাদের এখানে তো মানে আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে পানি যা হয় শোধনই বাইরে হয়, অন্য অন্য ফ্যাক্টরিগুলো ইয়ে শোধন ছাড়া বাইরে হয়। ক্ষতি তো আছে, অবশ্যই ক্ষতি আছে। ক্ষতি হচ্ছে না জি, মানবদের কি ক্ষতি হচ্ছে নাকি? পরিবেশ অধিদপ্তর লোকজন আসে এগুলো দেখে? হ্যাঁ, পরিবেশ অধিদপ্তর লোক আমাদের এখানে আসে এই অফিস। নাজমুল আপনাকে ধন্যবাদ। দর্শক, সাফারের নদী ও কৃষি জমি দূষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। আর এর সাথে শেষ করছি আজকের বাংলাদেশ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।